সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ, লক্ষ্মীপুরের কিছু জায়গায় বন্যার অবনতি, ফেনীতে উন্নতি হলেও কমেনি দুর্ভোগ, মৃত্যু বেড়ে 31, দুই এক দিনে পরিস্থিতি উন্নতির আশা। থাকার মতো কোনো অবস্থা নাই, গরু ছাগল সবকিছুই গেছে, রানমু খামু দে পিনমু দে কিছুই নাই, চান্দা ভাড়া বন্ধ হয়ে রয়েছে, পাকঘর রয়েছে। বন্যা আক্রান্ত জেলা গুলিতে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। টিএসসিতে ট্রাকে ট্রাকে আসছে ত্রাণ, তৎপর বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা, পাঠানো হচ্ছে দুর্গত এলাকায়। এই যে একতা, এইটাই আগামী বাংলাদেশের জন্য অত্যন্ত কল্যাণ বই আনবে। কাপড় আমাদের লাগবে না, আমরা হচ্ছে কি এখন ভারী খাবার হাত দিচ্ছি, আমাদের ভারী খাবারটাই প্রয়োজন। বাসা বাড়ি রিফর্ম করা যায়, পুনঃপ্রতিষ্ঠা করা যায়, সেইভাবে সেই দিকে আমরা মনোযোগ দেব। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গেজেট প্রকাশ, ছাত্র জনতার আন্দোলন সন্ত্রাসী আখ্যা দিয়েছিল আওয়ামী লীগ সরকার, বললেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে দলগুলো দ্রুত আলোচনা চান মির্জা ফখরুল, 1-11 মতো বিরাজনীতি এড়াতে সতর্ক থাকার পরামর্শ, ঢালাওভাবে মামলা না করার আহ্বান। সুপরিকল্পিতভাবে লুট করেছে এস আলম গ্রুপ, সম্পদ না কেনার আহ্বান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, জানালেন টাকা কাজে লাগানো হবে দেশের কাজে। হিমালয়ের দেশে ইতিহাস গড়ল বাংলাদেশ, নেপালকে 4-1 গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 সাফে চ্যাম্পিয়ন লাল সবুজ, সর্বোচ্চ গোলদাতা মিরাজুল,